পৃথিবী থেকে প্রায় 280 আলোক বর্ষ দূরে একটি ছোট নক্ষত্রকে প্রদক্ষিণ করা অস্বাভাবিক বড় এক গ্রহের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। নতুন আবিষ্কৃত গ্রহটির নাম দেওয়া হয়েছে TOI-5205b। অপ্রত্যাশিত রকম আকারের কারণে একে গবেষকরা বলছেন নিষিদ্ধ গ্রহ। TOI-5205b গ্রহটি আকারে প্রায় আমাদের সৌরজগতের বৃহস্পতি গ্রহের সমান। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ট্রানজিট এক্সোপ্ল্যানেট সার্ভিস স্যাটেলাইট ব্যবহার করে গ্রহটি শনাক্ত করেন গবেষকরা। পৃথিবীর মতো কিছু বৈশিষ্ট্য থাকা দূর মহাকাশের গ্রহকে বলা হয় এক্সোপ্ল্যানেট। গত মঙ্গলবার দ্য অ্যাস্ট্রোনমিক্যাল জার্নালে এই সংক্রান্ত গবেষণাটি প্রকাশিত হয়। TOI-5205 নামে একটি লাল বামন নক্ষত্রকে প্রদক্ষিণ করছে নতুন আবিষ্কৃত গ্রহটি। নক্ষত্রটির আকার ও ভর সূর্যের প্রায় 40%। আমাদের নক্ষত্র সূর্যের 5,500 ডিগ্রি সেলসিয়াস এর তুলনায় তাপমাত্রা 3,000 ডিগ্রি সেলসিয়াস একটু বেশি। সাধারণত এমন বামন নক্ষত্র সূর্যের তুলনায় ছোট, শীতল ও বেশি লালি হয়। তবে ছোট নক্ষত্রের চারপাশে এত বড় একটি গ্রহ ঘুরতে পারে এমন প্রত্যাশা করেননি বিজ্ঞানীরা। গবেষণাপত্রের লেখক পিএইচডি গবেষক শুভম কানোরিয়া এক বিবৃতিতে বলেন, টিওয়াই নক্ষত্রটি বৃহস্পতি গ্রহের তুলনায় মাত্র 4 গুণ বড়। এরপরও বৃহস্পতির সমান একটি গ্রহ তার চারপাশে ঘুরছে, যা সত্যি বিস্ময়কর। নতুন এই গ্রহ আবিষ্কারের ফলে গ্রহের গঠন তত্ত্ব প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মনে করা হচ্ছে। মহাকাশে গ্যাস ও ধুলার বিশাল মেঘ থেকে নক্ষত্রের সৃষ্টি হয়। এর অবশিষ্টাংশ নক্ষত্রের চারপাশে ঘুরে যে বিশাল চাকতি তৈরি করে তার মধ্যে কালক্রমে গ্রহের জন্ম হয়। গবেষক শুভম কানোরিয়া বলেন, শুরুর দিকে গ্রহের ভিত্তি গঠনের জন্য যদি পর্যাপ্ত পাথুরে পদার্থ না থাকে বা শক্ত ভিত তৈরির আগেই চাকতিটি বাষ্পায়িত হয়ে যায়, তাহলে গ্যাস ভিত্তিক বিশাল গ্রহের জন্মই হবে না। এসব প্রতিবন্ধকতা সত্ত্বেও গ্রহটির জন্ম হয়েছে। এখন পর্যন্ত জানা তথ্যের ভিত্তিতে বলা যায় TOI-5205b এর অস্তিত্বই থাকা উচিত নয়, তাই এটি যেন এক নিষিদ্ধ গ্রহ।